প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত। আজ আমরা একই বিষয় আলোচনা করব যা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, আমাদের যুব সমাজের মনের মধ্যে যে আধ্যাত্মিক লড়াই চলছে। আর আজও আমার অতিথি রন লুইস, ডিন ম্যানিয়ার প্রতিষ্ঠাতা। রন, আজও এখানে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জয়েস, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি হলেন তথ্যের ও জ্ঞানের ভান্ডার। আজ যে যুব সমাজের কি অবস্থা, আপনি কতদিন হলো আপনি এদের সহায়তা করছেন বলুন তো? আমি ও আমার স্ত্রী টিন ম্যানিয়া শুরু করি 20 বছর আগে। এবার আমাদের দ্বাদশ বর্ষপূর্তি। শিশুদের কাছে পৌঁছানোর, তাদের বাঁচানোর সব রকম চেষ্টা করছি এবং বিশ্বব্যাপী আমাদের কর্মশালার মাধ্যমে চেষ্টা করছি তাদের শোনার সুযোগ দেওয়ার যিশুর কথা ও তার বাণী এমনভাবে যা তাদের কাছে অর্থবহ হয়, ভিডিও স্ক্রিন এবং পাইরোটেকনিক্স, নাটক এবং অন্যান্য জিনিসের মাধ্যমে। কিন্তু এটা আছে আপনার মুখে, সবকিছু প্রভুকে দিন, শিখুন কিভাবে খাঁটি ও পবিত্র হওয়া যায়, প্রভুর বাণী ভালোবাসতে শেখা, নিজের জীবন দিয়ে জীবনে তফাত আনতে শিখুন এবং গ্রীষ্মকালে কোনো মিশনের কাজে বেরিয়ে পড়ুন। আপনার কর্মশালার নাম অ্যাকোয়ার দ্য ফায়ার, মানে বছরে এরকম কটা থাকে আমাদের? বছরে 35টা, প্রতি সপ্তাহের শেষে ছুটির দিনে আমেরিকার কোথাও না কোথাও যাই, অনেক সময় আবার একসঙ্গে দুটো শহরে যাই, আবার বড় বড় ক্রীড়াঙ্গনে সম্মেলন করি যার নাম ব্যাটল ক্রাই। এই তো সান ফ্রান্সিসকোতে 25,000, আর আগামী সপ্তাহে ডেট্রয়েটে 35,000 কিশোর কিশোরীকে নিয়ে করবো। এতে দেখায় যে একটা শূন্য স্থান আছে, বাচ্চারা প্রভুর কথা ভাবতে জানতে চায়, শুনতে চায় সত্যটা। আমরা নিজেদের মতামত চাপিয়ে দিয়ে বলি আমরা পিজা দেব, গির্জায় আসা বন্ধ করো না। ওরা চায় না পিজা, ওরা চায় প্রভুকে। যদি আমরা বেরিয়ে আসতে পারি আমাদের জ্ঞান সর্বস্ব ঐতিহ্যবাহী একঘেয়ে উপস্থাপনা ছেড়ে, আর তার মধ্যে জীবন সঞ্চার করতে পারি যা তাদের চাহিদা ও সমস্যার কথা বলে, যদি তাদের চাহিদার কথা বলতে না পারি তারা ভাবে বাইবেল তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারছে না, তাই যিশুকে অর্থহীন মনে হয়, ভাবে বৃদ্ধরা মৃত্যুর আগে স্বর্গে যাবার ছাড়পত্রের খোঁজ করছি, তাই বিষয়টাকে এমনভাবে উপস্থাপনার চেষ্টা করি যে ওরা ভাবে ঠিক আছে বুঝছি। তারপর তারা তাদের বিদ্যালয় বদলানে, মিশনের কাজে, তাদের সংস্কৃতিতে আর তাদের প্রতিবাদে সোচ্চার হয় তারা। যিশু সত্যি অতুলনীয়, আর তিনি অত জ্ঞান সর্বস্ব ছিলেন না। তিনি যেসব জিনিস ঘৃণা করতেন তার মধ্যে একটা হলো ধার্মিক মনোভাব, আর আমাদের সতর্ক হতে হবে যে শুধু তাদের ধর্মের কথা আমরা বলছি কিনা, আর তাদের কাছে তুলে ধরতে হবে প্রভুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা যিশু খ্রিস্টের মাধ্যমে। গতকালই একজনকে বলছিলাম আমার মনে হচ্ছে একটা বই লিখি, প্রভু একঘেয়ে নন, কারণ আজকের সমাজে প্রভু সম্পর্কে বহু লোকের মনে এই ভ্রান্ত ধারণা আছে। আরে ভাই, প্রভুর সঙ্গে সম্পর্ক রাখার কোনো তুলনা হয় না। আর আমার বিশ্বাস যুব সমাজে একটাই চাই, কিন্তু বাস্তবের সঙ্গে তার সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আপনি কি আমাদের সঙ্গে একমত? একদম ঠিক। আর একটা বিষয় যে আমরা বলছিলাম যে এই ধরনের কর্মশালায় যেটা সান ফ্রান্সিসকোতে করলাম, যেখানে বাচ্চারা প্রভুর কাছে কাঁদছিল আর তাদের সুযোগ দিয়েছিলাম বিশ্বাসকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার, সান ফ্রান্সিসকো সিটি হলে সিঁড়ি ব্যবহারের অনুমতি নিয়েছিলাম, এটাই ছিল যুদ্ধের কান্নার মিছিল, ব্যাটল ক্রাই র্যালি। এই বিরাট কর্মকাণ্ডের নামই যুদ্ধের কান্না, ব্যাটল ক্রাই। এতে তারা সুযোগ পেয়েছে, আসলে ওরা বলেছে আমাদের সংস্কৃতিতে প্রতিবাদী চাই, আমরা ক্লান্ত প্রচার মাধ্যমে হিংসা দেখে, অশ্লীলতা দেখে, যৌনতা দেখে আমাদের সংস্কৃতির ওপর ওদের এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে চাই। যেখানে পাল্টা বিরোধিতার মুখোমুখি হয়েছি, খুবই বিস্ময়কর, তারাও বাচ্চাদের দিকে চিৎকার করছিল, সঙ্গে লেখা ছিল খ্রিস্টান স্বৈরাচারী নিপাত যাক। আর এই মূল্যবান 13, 14, 15 বছরের কিশোর কিশোরীরা এদের জন্য প্রার্থনা করেছে, একেবারে শান্ত, ধর্মনিরপেক্ষ প্রচার মাধ্যমে এগিয়ে এলো। আর তারা তফাতরা লক্ষ্য করলো যে ওরা বলছে আমরা ঘৃণায় পূর্ণ খ্রিস্টান, কিন্তু বিশদগারণ করছে ওরা। এটা এতটাই বিস্ময়কর যে পৃথিবীর কিছু যায় আসে না যদি আমরা গির্জায় বা বাইবেল পাঠের আসরে সীমাবদ্ধ থাকি, এমনকি কোনো ক্রীড়াঙ্গনে সভাও করি, আর যেই আমরা জনসাধারণের কাছে পৌঁছে গেলাম, বাচ্চাদের পথে নামিয়ে আনলাম, আমি নিজে কিছু বলিনি, কয়েক মিনিট মাত্র বলেছি, বাচ্চারাই বেশি বলছিল আমরা আমাদের প্রজন্মকে ফেরত চাই, পৃথিবীর সেটা ভালো লাগেনি, কারণ সংস্কৃতি তো সেখানেই আকার পায়, সেখানেই নীতি তৈরি হয়, আর সেখানেই যা গ্রহণযোগ্য সেটা আকার পায়। আমরা নিচে আরও নিচে আরও নিচে নেমে যাচ্ছি, আমাদের জুডিও ক্রিশ্চিয়ান ফাউন্ডেশন থেকে দেহ হিসেবে, আর সবাই ভাবছে এটা গ্রহণযোগ্য, ঠিক অন্ধকার ঘরে কিছুক্ষণের মধ্যে চোখ শুয়ে আসার মতো। অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে আর অনেক লোক গির্জায় যায় এটা ভেবে যে এ তো স্বাভাবিক। আর এই বাচ্চারা যখন বুঝলো বাণী কি বলছে, তারা তখন এক মিনিট দাঁড়ান, আমি চাই না আমার প্রজন্ম এই কারণে বিখ্যাত হোক, আমি ফেরত চাই। খুব ভালো লাগে দেখতে যে প্রভু নতুন প্রজন্মকে বড় করে তুলছেন, নতুন প্রজন্মের কাছে প্রভু পৌঁছেছেন এবং তাদের বড় করে তুলছেন। জানেন রন, বাইবেলের সব জায়গা দিয়াবল শিশুদের পেছনে লেগে থাকে, সব সময় নতুন প্রজন্মের ওপর আক্রমণ লেগেই আছে আর চলছে মনের যুদ্ধ। তাই আমি আমার বই ব্যাটলফিল্ড অফ দ্য মাইন্ডকে নতুনভাবে কিশোর কিশোরী ও শিশুদের মতো করে সাজিয়েছি, কারণ অনেকেই বোঝে না তাদের মন কিভাবে জীবনকে প্রভাবিত করে। যখন ভাববেন আজকে ছেলেমেয়েদের মনে কিভাবে ভুল সব তথ্য পৌঁছে যাচ্ছে,
মানে ঠিক আছে, আমি প্রাপ্তবয়স্ক, প্রভুর সঙ্গে ভালো সম্পর্ক আমার, তাই যদি টেলিভিশনে এমন কোনো খারাপ জিনিস দেখি, জানি সেটা খারাপ, তাহলে চট করে সেটা বন্ধ করব বা সেটাকে এড়িয়ে অন্য কিছু দেখব বা বলবো এইসব খারাপ আমার দেখা উচিত নয়। কিন্তু যারা এখন সেই বয়সে পৌঁছয়নি, সবে তাদের চরিত্র গঠন হচ্ছে, তাদের মনে এসব ঢুকে যাওয়া খারাপ, তাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর, কারণ তাদের বুদ্ধি ও চিন্তাধারার গঠন হচ্ছে আর এর বিরোধিতা করার মতো তাদের কাছে কিছু না থাকে, সঠিক তথ্য জানার ব্যবস্থা না থাকে, তাহলে এইসব তারা বিশ্বাস করবে। আমাদের দেখতে হবে ওদের মনে কি চলছে আর নিজেদের প্রশ্ন করতে হবে, এটা কি সত্যি। সত্যি বলতে কি, আমার এখন মনে হয় যদি কিছু না ঘটে, এটা ভাবলেও ভয় করে যে আজ থেকে 50 বছর পর পৃথিবীর চেহারা কি হবে। তাই আমি কৃতজ্ঞ যে আপনি এই প্রজন্মের জন্যে আয়োজন করেছেন যুদ্ধের কান্নার। জানি যখনই অশুভ শক্তিকে থামাবার চেষ্টা করবেন লড়াই লাগবেই, তাই আপনাকে লড়াই করতেই হয়, এর জন্য দরকার আর্থিক বল, লোকবল ও দৃঢ় সংকল্প, কিন্তু আপনার মধ্যে আছে প্রভু প্রদত্ত আগুন এই প্রজন্মের কাছে পৌঁছে যাবার এবং হাল ছেড়ে না দেবার। আমি শুধু বলতে চাই আপনার এই প্রচেষ্টার আপনার পাশে আছি, আমরাও খুব সমাজকে নিজেদের মতো করে সাহায্য করার চেষ্টা করছি, আর আমি চাই আমাদের দর্শকদেরও এই মহান কাজে সামিল হয়ে উদ্দীপ্ত করতে। আমাদের বলুন আপনাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে আমরা কি পেতে পারি। আমার মনে হয় এটার জন্যে আমাদের সব দর্শকরা ভীষণভাবে উৎসাহিত এবং তাদের খুব সাহায্য হবে। আমাদের একটু বলুন তো, খুব সাহায্য হবে আপনার ওয়েবসাইট জানতে পারলে, তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমাদের বলুন তো খুলে। যখন লোকে দেখে এই প্রজন্মের কাছে পৌঁছানো দরকার, তারা ভাবে আমি কি করব, কি করে বলবো, আমার যাজক বা বাইবেল পাঠের দলে আমরা, তাই আমরা এনেছি একটা ডিভিডি, খুব সহজ, এক ডজন নানা ধরনের টুকরো টুকরো ছবি, যা গির্জায় দেখাতে পারেন বা আপনার যাজক ও সাথীদের বুঝতে সাহায্য করতে পারেন যে পরিস্থিতি কতটা আশঙ্কাজনক। কারণ অনেকে সমস্যাটা ঠিক বুঝতে পারে না। আর যখন মানুষ পরিসংখ্যানের কথা শোনে, তারা বলে কোনো ধারণা ছিল না, আমি কি করতে পারি। প্রথমে এই কথাটাই বলে আমি কি করতে পারি, তাই আছে এই ডিভিডি ও একটা যুদ্ধের পরিকল্পনা, যা খুবই প্রয়োজনীয়। যদি যুদ্ধে যেতে চান আর একদল নেতা বা কর্তা ব্যক্তির সঙ্গে বসে থাকেন, আপনার হাতে কিছু কাগজ তুলে দেওয়া যেত যাতে লেখা, ঠিক আছে এভাবে আমরা অধিকার করব নরম্যান্ডি। তাই আমাদেরও একটা যুদ্ধ পরিকল্পনা আছে, যা এই ওয়েবসাইটে বিনামূল্যে পাবেন। আপনার যাজক ও অন্যান্য নেতাদের এটা দেখিয়ে বলুন, চলুন আমাদের গোষ্ঠীর শিশুদের পেছনে যাই, গির্জার যুবক যুবতীদের পেছনে যাই, প্রতি বছর যুবদলের সাহায্য সংখ্যা দ্বিগুণ করি, আগামী 5 বছরের জন্য দ্বিগুণ ও অনুগামী। মানে এক মিনিট, আপনার ওয়েবসাইটটা কি আমরা একটা পর্দায় দেখব, তবুও বলুন এটা কি? আমাকে এবার বলতে হবে মনের পাহাড়ের কথা, আপনারা দেখতে পাবেন শুধু battlecry.com এ। একবার এটা ঢুকলে দেখবেন আপনাদের জন্য বিশেষ জায়গা আছে, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, যাজক হন বা কিশোর কিশোরী হন, ভিডিও ক্লিপস আছে যা ডাউনলোড করতে পারেন, যে কোনো ম্যাটেরিয়াল অর্ডার দিতে পারেন। আমি আপনার সঙ্গে শিশুদের মনের পাহারা দেবার বিষয়ে একমত। যিশু বলেছেন, ভালোবাসো তোমার প্রভু সদাপ্রভুকে সমগ্র হৃদয় আত্মা ও মন দিয়ে। আমরা হৃদয়ের কথা বলি, কিন্তু মন দিয়েও প্রভুকে ভালোবাসতে হবে। যদি তাদের না শেখাই যে কীভাবে তাদের মনকে সাফ রাখতে হয়, পৃথিবী খুব ধূর্ত আর চালাক, তাই আমাদের বাচ্চাদের সামনে বিষয়টা এভাবে তুলে ধরে, এ আর কত খারাপ, এ তো একটা মিউজিক ভিডিও, একটা টেলিভিশনের অনুষ্ঠান, একটা সিনেমা, এদের সবার ভূমিকা আছে, শুধু বিনোদন নয়, এটা শিক্ষণীয় বটে। আর প্রতিটি বিজ্ঞাপন সংস্থার কাছে পরিসংখ্যান আছে কীভাবে 12, 13 এবং 14 বছরের বাচ্চাদের কবজা করতে হয়। অন্য কথায়, যদি তারা একবার রাজি করাতে পারে বাচ্চাদের তাদের চিপস, তাদের জুতো বা যাই হোক 13 বছর বয়সে কিনতে, তাহলে জীবনের বাকি সময়টা এসব জিনিসই কিনবে। আর এভাবে আপনি রাজি হলে তারা লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবে। তাই শুনবেন কত মামলার কথা, কারণ এটা জেনেও যে কিশোর কিশোরীদের দিকে তাক করে বিয়ার বা সিগারেটের বিজ্ঞাপন দেওয়া আইন বিরুদ্ধ, তবুও তারা দিচ্ছে, কারণ তারা জানে যদি একবার তাদের নেশা ধরাতে পারে, বাকি জীবনটা তারা এগুলোই কিনে যাবে। আমরা কল্পনা করতে পারবো না, শুধু কিশোর কিশোরীদের উপর $150 মিলিয়ন বরাদ্দ করা হয় যাতে তারা এসব জিনিস কিনতে শুরু করে। তারা পরোয়া করে না এই কাজের জন্য, তাদের কত নিচে নামতে হচ্ছে, যৌনতা ধর্মী কোনো বিজ্ঞাপন হোক বা যাই হোক, তারা ভাবে ঠিক আছে তারা সেসব দেখবে বা ডাউনলোড করবে বা কিনে আনবে। তাই আমাদের চালাক হতে হবে, ওদের চালাক হতে শেখাতে হবে আর মনকে রক্ষা করতে হবে। শত্রু কখনো বিরাট দুটো শিং নিয়ে এসে বলবে না, আমার পেছনে এসো, আমি দিয়াবল। তারা এমন সব জিনিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় যা আপাত দৃষ্টিতে মনে হয় গ্রহণযোগ্য, আমার বন্ধুরাও করছে, আর তুমি বলছো এসব খেলে বা করলে আমি নরকে যাব। না, তা যাবে না, আমরা শুধু বলছি তুমি এতটা চালাক নও, তাই শেষ পর্যন্ত তুমি কষ্ট পাবে। একদম ঠিক কথা। জানেন রন, বেশিরভাগ লোকেই টেলিভিশন দেখা বন্ধ করবেন না, আর আমরা
সে কথা বলছিও না, কিন্তু বাবা মাকে ঠিক করতে হবে তাদের ছেলেমেয়েরা কী দেখবে। আর টেলিভিশনকে বাচ্চা রাখতে যন্ত্র হিসেবে ব্যবহার করবেন না, মানুষকে শিশুদের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে, তাদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে হবে বই কি। আর আমাদের সমাজ থেকে এমন পরিবার উধাও হয়ে গেছে, সত্যি বলতে কি বেশিরভাগ পরিবার দিনে অন্তত একবার একসঙ্গে খাওয়া দাওয়া করে না। অবাক লাগে, কারণ ডেভ আর আমার চার সন্তানই এখন বড় হয়ে গেছে, এখনও ওরা এই কথাটা বলে যে আমরা রোজ কেমন বিকেল 5:30টার সময় ডেভ বাড়ি ফিরলে একসঙ্গে সবাই বসে খাওয়া দাওয়া করতাম, এমনি ছিল। আর আজ এইসব আর হয় না, কারণ মানুষ নানা দিকে ছুটে বেড়াচ্ছে, তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাবা মারা কি করবে বলুন তো, পৃথিবী পৃথিবী, আর আমরা ভাবি এর তো পরিবর্তন হবেই, কিন্তু জানি না যে এই পরিবর্তন ঘটাবো আমরা, আমাদের সেটা দায়িত্ব, তাই আমাদের পৃথিবীতে থাকতে হবে, তবে পৃথিবী বদলাতে পারে না। এবার আমরা একটা ছোট বিরতি নেব, আর ফিরে এসে বলবো যে বাবা মা কি করতে পারে, দাদু ঠাকুমা কি করতে পারে, কাকা কাকিমা কি করতে পারে, প্রতিবেশী কি করতে পারে এই লড়াই লড়বার জন্য। কয়েক মিনিট আবার ফিরে আসব, আপনার অবশ্যই দেখুন, ভালো লাগবে। প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে স্বাগত। আজকে যুব সমাজের সামনে এত সমস্যা যে আমরা স্বপ্নেও ভাবতে পারি না, এই সব সমস্যা আশঙ্কা ডেকে আনে তাদের মানসিক আধ্যাত্মিক ও আবেগের স্বাস্থ্যের বিষয়। এবার শুনুন এক দল যুবক যুবতীদের কথা। অনেক সময় বাচ্চারা অন্যদের কাছে দামি হয়। যখন হাই স্কুলে পড়তাম কেউ আমায় পছন্দ করতো না, আমাকে অনেকে চাপ দিত ড্রাগ নিতে, মদ খেতে স্কুলে, আরো অনেক অন্য কিছু করতে। যদি জনপ্রিয় হতে না পারো তাহলে নিজেকে কেমন দল ছাড়া মনে হয়। আমার বাবা মা আলাদা থাকে, তাই আমি দুটো পরিবারকে খুশি করতে চাই। পরিবারে নিজেকে মানিয়ে নেওয়াও কষ্ট আমার পক্ষে। সুনামের চাপ, ড্রাগ কি ব্যবহার করবো? অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যাতে বাবা মা খুশি হয় না। আজকালকার দিনের বাচ্চাদের সবচেয়ে খারাপ জিনিস হলো আমাদের হরমোন। আমাকে একটা নাম দিয়েছিল, তাতে খুব খারাপ লাগতো, কাঁদতে কাঁদতে বাড়ি গেলাম। আমার ক্লাসে কয়েকটা খারাপ ছেলে আছে, ওরা গুজব ছড়ায়। আমার মনে হয় যে মেয়ে হওয়া খুব কষ্টের, কারণ ছেলেরা তাদের শরীরের পরোয়া করে না। যেমন অনেক মেয়ে ভাবে তারা মোটা। আমি অনেক কিছু শুনেছি। আচ্ছা, তুমি এমন পোশাক পরো কেন? কারণ এটা জরুরি নয় মেয়েরা কেমন সাজে বা বেশি সাজগোজ করতে হবে বা তোমাকে, ছোট ছোট ব্যাপারেও লোকেরা খেয়াল করে। শয়তান ছেলেগুলো ভাবে সবাই তাদের পদানত থাকবে। যদি জানে এতে তুমি কষ্ট পাও তাহলে সেটা বেশি করে করে ওরা। খুবই অনুশোচনা হয় মানুষকে এমন কিছু কথা বলেছি। অনেক সময় ভাবি অন্যের যা পছন্দ আমারও বুঝি তাই পছন্দ হতে হবে। তার মানে যদি নিজেকে ছোট করতে হয় বা ভুলতে হয় যা তারা বিশ্বাস করে, তাও তারা করতে রাজি। মানে টিভি চালান, দেখবেন যৌনতা, ড্রাগস, সব সব সেখানে আছে। তারপর স্কুলে যান, সেখানেও সব আছে, কারণ সবাই এসব টিভিতে দেখছে আর ভাবছে ওরা করতে পারলে আমরাও পারবো। আমি যা তাই, আমি অন্যের মতো হতে পারবো না। রন খুবই অবাক লাগছে যে এইসব ছেলেমেয়েদের কথা শুনে, কারণ আমরা বড়রা অনেক সময় ভাবি যে আমরা ভাবি আমাদের ওপর কিসের আক্রমণ চলছে, বা কিন্তু এমন কত বাবা মা আছে যারা ঠিক বুঝতে পারছে না যে তাদের ছেলেমেয়েরা কি ধরনের সমস্যায় রয়েছে, তাদের কি ঘটছে। এরকম কথা বাচ্চাদের মুখে শুনে আপনি বলবেন ওয়াও, এরকম কথা তো কোনোদিন বলতে শুনিনি। অবাক লাগে, বাচ্চাদের কথা শুনে কত কিছু শেখা যায়, তারা জানে কি তাদের অনুভূতি। একটা জিনিস আমি আমার সন্তানদের সঙ্গে করার চেষ্টা করি, আমি আমার 2 মেয়ে আর 11 বছর এক ছেলে সপ্তাহে অন্তত 1 দিন সময় বার করে ওদের সঙ্গে বসি, একসঙ্গে কফি খাই বা বেড়াতে যাই আর বলি চলো গল্প করি, আমি শুনতে চাই। অবাক লাগে কত কি শিখবেন, অন্য কিছু না হলেও জীবনের প্রতি ওদের দৃষ্টিভঙ্গি থেকে, যদি না ভাবেন আপনি নিজেই আগে থেকে সব জেনে বসে আছেন। ওদের সঙ্গে কথা বলা আর ওদের কথা শোনা খুব জরুরি।
অনেক সময় বাবা মারা হঠাৎ জানতে পারে তাদের ছেলেমেয়েরা ড্রাগ খাচ্ছে, বা তাদের মেয়ে অন্তঃসত্ত্বা, বা সন্তান আত্মহত্যা করার চেষ্টা করছে, আর তারা এসব বিশ্বাস করতে পারছে না যে তাদের চোখের সামনে এসব ঘটছে, আর তারা এটুকু বুঝতে পারেনি যে এসব ঘটে চলেছে। কিন্তু আমরা কি সত্যি শুনছি? এমন কি হয় না যে ওরা আমাদের কিছু বলবে চেষ্টা করে, অথচ আমরা এত ব্যস্ত থাকি যে ওদের কথা শোনার মতো আমাদের কাছে সময় থাকে না। আজকের সমস্যার একটা অন্যতম কারণ হলো সবাই চায় বিলাসবহুল জীবন, আর আমেরিকাতে দুজনের রোজগার দরকার হয়। কোনোভাবেই বলছি না যে মেয়েরা রোজগার করবে না, মানে আমি নিজেও কাজ করি, বাচ্চারা যখন ছোট ছিল তখনও করতাম, কিন্তু একটা কথা বলবো, যদি আপনারা তা করেন তাহলে একটা ব্যাপার নিশ্চিত হন যে আপনার অভাব যেন টেলিভিশন পূর্ণ না করে। এবার দেখুন তাদের প্রতি সময় দিচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাদের কথা শুনতে হবে ও তাদের সঙ্গে লেগে থাকতে হবে। অনেক সময় বাচ্চারা কোনো কথা বলতে চাইলে আমরা বলি কাল কথা বলবো, হয়তো তাদের মনের জানলা আজ খুলেছে, কাল তা বন্ধ থাকবে, বা কাল হয়তো আপনার কথা শোনার মন থাকবে না ওদের, বা বসতে চাইবে না, বা মন খুলে কথা বলবে না। অনেক সময় নিজে আগে না বলে ওদের আগে বলতে দেবেন, দেখবেন পরে আপনার কথা ওরা মন দিয়ে শুনছে। ওদের কথা প্রথমে শুনলে ওরাও আপনার কথা শুনবে, তাই প্রথমে ওদের কথা শুনতে হবে। হ্যাঁ, আমার মনে হয় কথাটা খুবই জরুরি আর একবার বলা দরকার। বেশিরভাগ সময় আমরা নিজেদের কথা শোনাতে চাই, আমি তোমাকে কি এই দুটো কথা বলতে চাই, কিন্তু আমাদের আগে ওদের কথা শুনতে হবে, আর চেষ্টা করতে হবে ওদের ভুল ধারণা দূর করতে, আর ওরা যেখানে আছে সেখানে ওদের সঙ্গে দেখা করতে হবে, আর যেখানে ওদের পৌঁছতে হবে সেখানে যেতে সাহায্য করতে হবে। আমার মনে হবে এই ক্ষেত্রে খ্রিশ্চান বাবা মায়েরা ভুল করে, আর আমিও এই ভুল করেছি। আমরা ভাবি আমাদের বাচ্চাদের আধ্যাত্মিক কিছু দরকার, কিন্তু এটা সত্যি নয়। আমাদের আত্মা আছে, কিন্তু একটা প্রাণ আছে যা দেহে বাস করে। প্রত্যেকের জীবনেই দরকার আনন্দ, খুশি, বিনোদন, ভালোবাসা, আর মানুষের প্রত্যেকটা কাজ আধ্যাত্মিক হতে হবে না, নিজেকে ধার্মিক প্রতিপন্ন করার জন্যে আমাদের বুঝতে হবে যে যুব সমাজের বিনোদন দরকার। আমাদের খুব সংগঠন এবং যিশু সহায়ক গোষ্ঠীর জন্যে শুধু বার্তা আর শিক্ষা, কিছু মহান সন্ত, প্রার্থনা, উপবাস, পড়া, উপাসনা নয়, এইসবই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে তারা আনন্দ করছে, কারণ প্রভু যদি মজার না হয়, গির্জা মজার না হয়, যদি সেখানে আসতে ওরা মজা না পায়, তাহলে এর মধ্যে তারা থাকতে চাইবে না, তারা চাইবে এসব থেকে বেরিয়ে আসতে। আমাদের টেলিভিশন অনুষ্ঠান তৈরি করেছি যোহন দশের ওপর ভিত্তি করে, যেখানে যিশু বলেছেন চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমাদের দেখতে হবে যে বাচ্চাদের গির্জায় নিয়ে যাচ্ছে কিনা, সেখানে তারা সঠিক সহায়তা পাচ্ছে কিনা, যেখানে তারা যেতে চায় সেখানে তারা যেতে পারছে কিনা, আর রবিবার সকালে উঠে আমাদের গির্জায় যেতে ইচ্ছে না করলেও নিয়ে যাবে তারা? অবশ্যই, এবং গির্জার বাইরে তারা বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে পারে, মজা করতে পারে, আর সেটা যেন সীমা ছাড়ায় না। আপনি শুধু বাক সর্বস্ব লোক নন, এমন এক বাড়িতে থাকেন যেখানে আনন্দ করা হয়তো মহাপাপ, আমরা হাসলে আনন্দ করলে প্রভু অসন্তুষ্ট হতে পারে, অতএব হাসবো না। গির্জা আর যুব অনুষ্ঠান, কিন্তু তা যদি না করি তাহলে তারা বাইরে গিয়ে মজা করবে, যাতে আমাদের আবার সম্মতি নেই। ওরা তো মজা করবেই, আমার মনে হয় একটা আশঙ্কা আছে, যেহেতু আমরা এমন প্রচার মাধ্যম নির্ভর সমাজে বাস করি, তাই মজার নাম করে যুব সমাজকে বিপথে চালনা করা খুব সহজ। তারা বলে যে আমি শুধু মজা করতে চাই, আমি বিনোদন চাই, আমি ভিডিও গেম চাই, কিছু একটা চাই, আর তাছাড়া কিছু চাই না। হ্যাঁ, যখন ভাববেন বাবা মা হিসেবে কীভাবে সন্তানকে সাহায্য করতে পারেন, অবশ্যই তাদের এমন পরিবেশে নিয়ে যান যেখানে তারা প্রাণ ভরে আনন্দ করতে পারে। সবচেয়ে জরুরি হলো এই অস্বাস্থ্যকর আনন্দের উপকরণ আমাদের বাড়িতেই ঢুকে পড়ছে আর আমরা বুঝতে পারছি না। আমাদের জানা দরকার কোন মাধ্যম থেকে বাচ্চারা কী পাচ্ছে, সে যে মাধ্যমই হোক, দেখছে বা শুনছে। যদি বাচ্চার শোভার ঘরে কম্পিউটার থাকে তাহলে ব্যবস্থা করুন সেটাকে বসার ঘরে রাখতে, এমন কিছু সফটওয়্যার রাখুন যা কম্পিউটারে এইসব আবর্জনা ঢুকতে দেবে না। তাহলে অন্তত এটা বুঝতে পারবেন যে ওরা কতটা দেখছে আর কম্পিউটারে কী আসার অনুমতি আছে। এমনকি এ ধরনের জিনিস যেমন আইপডস বা মিউজিক ডিভাইসেস, তারা কি শুনছে, ধর্মনিরপেক্ষ সঙ্গীত শুনছে কি, কিন্তু গানের কথাগুলো কি, একবার বাইবেলটা খুলে এইসব গানের ভাষা তুলনা করুন আর সত্যটা বলুন। যদি তারা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চায়, তোমরা কোন সিনেমা দেখতে যাচ্ছ, এ সম্পর্কে কোনো সমালোচনা পড়েছ?
অনেক খ্রিস্টান সাইট আছে যেখানে খ্রিস্টীয় সমালোচনা পাবেন, এগুলো জানা দরকার। ওরা বাঁধ ভাঙা জলের মতো, ঠিক যেন আগুন নেভাবার বড় নল থেকে সজোরে বেরিয়ে আসছে। প্রচার মাধ্যম ওদের সঙ্গে এটাই করছে, যদি আপনি ওদের সঙ্গে না মেশেন তাহলে প্রচার মাধ্যম যা দেবে তাই ওরা খাবে। অনেক কিছু হজম করে নেবে যে আপনি বুঝতেও পারবেন না, আর তা ঢুকে পড়বে মন ও হৃদয়ের গঠনে। বাস্তব যে কাজটা বাবা মা করতে পারে, আপনাকে ওদের ও প্রচার মাধ্যমের মাঝখানে ঢুকতে হবে। আর সব কিছু ওরা আপনার মাধ্যমে দেখবে, আর ওদের সেখান কোনটা মনে রাখতে হয় আর কোনটা মন থেকে ঝেড়ে ফেলতে হয়, সেখান কোনটা ঠিক কোনটা ভুল, যেন ভুল কাজটা না করে, তাহলে ওরা নিজেরাই কোনো সিনেমায় আপত্তিকর কিছু দেখলে হল ছেড়ে বেরিয়ে আসবে, বা ভিডিও গেম বন্ধ করে দেবে, বা বলবে এই ওয়েবসাইটটা আর দেখবো না। কারণ তাদের ভেতরে আপনি নিয়ন্ত্রক লাগিয়ে দিয়েছেন। পবিত্র আত্মার কথা শুনতে হয় কিভাবে, কিভাবে না বলতে হয়, কারণ এক মুহূর্তের জন্য এটা আনন্দ মনে হলো পরে এটা ক্ষতি করবে। এরকম অনেক বাস্তব উপায় বাবা মায়েরা অবলম্বন করতে পারে। অবশ্যই রন, আবার বলি আমি এই বইটি লিখেছি ব্যাটল ফিল্ড অব দ্য মাইন্ড ফর কিডস অ্যান্ড টিনস। আমার বই ব্যাটল ফিল্ড অব দ্য মাইন্ড বহুদিন হলো প্রকাশিত হয়েছে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ বই বলে বলা চলে। অনেক বছর ধরে আমি চাইছিলাম এইসব কিশোর কিশোরী এবং শিশুদের যোগ্য করে প্রকাশ করতে, আর এই হলো আমার প্রথম প্রচেষ্টা। আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলুন যে এই ধরনের প্রতিকূল চিন্তার কি ছেলেমেয়েরা মনে আসে কি, আর তাদের কি ধরনের চিন্তার সঙ্গে আমরা বুঝতে পারি? অবশ্যই তারা খুঁজতে চায় যে তারা কে, তাদের আত্মপরিচয় কি, কোথায় আমার অস্তিত্ব খুঁজে পাবো। আর যেহেতু পৃথিবী তাদের ওপর বিশেষ ছাপ লাগাতে চায়, যেমন বললাম আমরা বাচ্চাদের প্রশ্ন করেছি কে কোক ভালোবাসে আর কে পেপসি, ওরা চিৎকার করেছে কে আপনাকে সব ভালোবাসতে বলেছে, যেভাবেই হোক কেউ না কেউ কোনো বিজ্ঞাপন এই কথা বলেছে। তাহলে তোমরা এই বল টিমকে ভালোবাসো না ওই বল টিমকে ভালোবাসো তোমরা? তোমাদের কি এরকম দুল ভালো লাগে? কে বলেছে যে তোমাদের প্রেমিক বা প্রেমিকা থাকতেই হবে? এইসব জিনিসের লক্ষ্য হলো তাদের আত্মপরিচয় তৈরি করা। তাই যদি ওদের জিজ্ঞেস করেন ওরা এখন কি করছে, আমি এখন এই মিউজিকে বা এই দলে রয়েছি, আমি সে যাতেই হোক এই খেলায় বা ওই ক্লাবে, তাই তারা প্রতিনিয়ত ভাবছে আমি কে, আমি কিসের অংশ, কোন দলের সঙ্গে আছি। সবচেয়ে দুঃখের হলো তারা বাইরের কোনো দলের সঙ্গে থাকে, কোনো যুব দল বা প্রভুর অনুগামীদের দলে নয়। এমন হয় ও হ্যাঁ আমি খ্রিস্টান কিন্তু খেলা নিয়ে আছি, ও হ্যাঁ আমি খ্রিস্টান কিন্তু গান নিয়ে আছি, হ্যাঁ আমি খ্রিস্টান কিন্তু এরকম পোশাক পরি বা এই কাজ করি। আমাদের খ্রিস্টে নিজেদের অস্তিত্ব খুঁজতে হবে, তারপর বাচ্চাদের সাহায্য করতে হবে যে আমিও একটি উৎসাহী উদ্দীপনাময় দলের প্রভুকে ভালোবাসি, স্কুলকে বদলাচ্ছি, সমাজকে বদলাচ্ছি, আমি প্রভুকে ভালোবাসি। তারা জানে তাদের আত্মপরিচয় ঠিক একইভাবে স্কুলের একটা প্রতীক তাকে, আর সেটা যা কিছু হতে পারে। আমরা যুব সহায়ক গোষ্ঠীকে এমন নাম দেব যেখানে ওরা আসতে গর্ববোধ করবে এবং এমন এক লক্ষ্য যা অর্জন করতে ওরা সানন্দে রাজি হবে। ওরা এর মধ্যে বেশি অস্তিত্ব খুঁজে পায়, প্রভু তাদের কেমন মানুষ বানাতে চান, কি কাজে ব্যবহার করতে চান, তাদের কোন ভুল টিমের মধ্যে যা তারা খুঁজে পায় না, বা নাটকের দলে, বা শান্ত বাচ্চার দলে, বা বদমাশ বাচ্চার দলে, বা যে দলেরই সদস্য হোক, এক বিরাট যুদ্ধ তাদের মনে। কার সঙ্গে আমি খাপ খাওয়াবো, কে আমার কথা ভাবে, কে আমাকে অনুভব করায় যে আমিও দামি। তাই তাদের সেখান চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এবং প্রভুর কাছে অস্তিত্ব খুঁজতে, আর এটা মোটেই কোনো গুরুগম্ভীর আধ্যাত্মিক বিষয় নয়, প্রভুর বাণীর দ্বারা মনের নতুনীকরণ। তাহলে আর পরোয়া করবে না বন্ধুরা কি ভাবলো বা সবাই বলে যে এমন ভাই পোশাক পরো যাতে নাভি দেখা যায়। আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না কারণ আমি দেখতে খুব সুন্দরী, অস্তিত্ব খুঁজে পেয়েছি কারণ আমি প্রভুর অনুগামী, তাই কে কি বললো তাতে কিছু এসে যায় না। তাদের শেখান, আমি এভাবে বলি দেখতে, যে পৃথিবী জিনিস প্রতারণা করছে, কিভাবে পাপ আর অপসংস্কৃতি তাদের জীবনকে দখল করছে, আর এইসব দেখে বলুন জানো এ হলো মিথ্যা, এ হলো অন্যায়, আমাদের শরীরকে খুশি করার পথ, আর এটা বোঝানোর চেষ্টা যে এসব না করলে আমি বোকা হয়ে যাব, কিন্তু একটা ভালো জিনিস শিখেছি, আমি প্রভুর বাণী শিখেছি আর সেখানে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছি। রন, আপনার তুলনা হয় না, এখানে আসায় আরেকবার ধন্যবাদ জানাই, সুখে থাকুন, প্রভু মঙ্গল করুন। ঠিক আছে, ভালো লেগেছে, সব তথ্য জেনে নিন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, প্রভু মঙ্গল করুন, ভালো থাকুন আপনারা। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyesmayer.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে, আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।